যারা আমার চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি আছে বেল আইকনটি প্রেস করে দিও, অল অপশন তো প্রেস করে দিও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। লাভ ইউ অল। গুড আফটারনুন মাই সুইট ফ্যামিলি, তো দাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে সকলকে ওয়েলকাম, বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, আজকে আমি অফিস যেতে পারিনি, ঠিক আছে, কারণ কালকে রাত থেকে মানে প্রচণ্ড এই পাশের কান, দাঁত, মানে দাঁতের গোড়া, গলা প্রচণ্ড ব্যথা, মানে কানে লিটারেলি পেন হচ্ছে, মানে কোনো কিছু যদি খাই সেই ফিলিংসটা কানের মধ্যে হচ্ছে, মানে এতটাই শরীর খারাপ, মানে সকাল থেকে উঠতেও পারিনি সেভাবে, মানে শুয়েই আছি, না কিছু খেতে ইচ্ছা করছে না কিছু, আর মানে মনে হচ্ছে যেন জ্বর এসছে, গা হাত গরম লাগছে, যেন জ্বর জ্বর করছে, এইরকম মানে একদম শরীরটা একদম যা তা লাগছে কাল থেকে, গা হাত পার ব্যথা যন্ত্রণা। আর আমি খুব সহজে মানে কিছু হলেই চট করে আমি মেডিসিন খাই না, তো আমি দেখছিলাম কালকে সারাদিনই দেখছিলাম ওরকম কম বেশি হচ্ছিল, আজকে সকাল থেকে মানে কালকে মাঝরাত থেকে দেখছি আবার মানে সেই রকম গা হাত পা ব্যথা করছে, মানে বালিশে যেন মাথা রাখতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে কানের। সকালবেলাতেই উঠে মানে উঠতে তো মেয়ের এক্সাম তো চলছে, সকালবেলাতেই উঠে গরম জল, হালকা গরম জল করে স্নান করেছি যাতে গা হাতে পেনটা একটু কমে, তো এখন মানে খেতে তো ইচ্ছা করছিল না, তো যাই হোক খেতে তো হবেই, মা ওই মাছের একটু টক, পোনা মাছের টক করেছিল, সেটাই মুখে একটু বেশ ভালো লাগছে, পোনা মাছের টক দিয়ে একটুখানি ভাত খেলাম, এখন বসে গেছি। দেখো এই মেডিসিন না খেলে আর আমি বিকেলে উঠতে পারবো না, এই মেডিসিনটা খাবো। আর তার আগে তোমাদেরকে বলে দিই, সকালবেলাতেই একটা পার্সেল এসছে, এটা আমি এখনো খুলিনি, যেটা তোমাদের সামনে খুলবো বলেই খুলিনি, তোমাদেরকে দেখাবো এটাই কি এসছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, আমি তার আগে একটা মেডিসিন খেয়ে নিই, ঠিক আছে, মেডিসিনটা খেয়ে নিই। ভীষণ উইকও লাগছে, ভীষণ উইক লাগছে শরীরটা, তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে কি এসছে। অ্যাকচুয়ালি অনেকগুলোই জিনিস অর্ডার দেওয়া ছিল মেয়ের, আমার মায়ের করে, ঠিক আছে, আর বাবাও, সবাই প্রায় মানে লকডাউনের পর থেকে আমাদের বাড়িতে সবাই, আমাদের বাড়িতে কেন বলবো, বেশিরভাগ সবাই মানে আমি যদি একটা মানে মুখের ফেস ওয়াশও কিনি সেটাও অনলাইন দিয়েই কিনি, মানে বাজারটা যত বেশি, বাজারে যাওয়াটা যত বেশি অ্যাভয়েড করা যায় আর কি। তো যাই হোক, শপিংগুলো কেন করছি, মানে কেন সবাই শপিং করছে সেই কথাটা তোমাদেরকে পরে জানাচ্ছি, তো চলো এটা আনবক্সিং করি। জানি না এটা রিটার্ন যাবে কি না, যাই হোক, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু সকালবেলাতে যখন এসেছিল সকালবেলাতেই এটা ভালোভাবে স্যানিটাইজ করা আছে। ও আচ্ছা, মেয়ের ড্রেস এসছে, ঠিক আছে, মেয়ের এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম আমি, মেয়ের ড্রেস এসছে, তো তোমাদেরকে খুলে দেখাই, তারপরে মেয়েকে পরিয়েও একবার দেখাবো। বাবাই আয়, ও আচ্ছা, এর ভেতরে সেই আজকে এক্সাম কেমন হয়েছে বলো? টু গুড। কালকে কি আছে? জিওগ্রাফি। দেখি এখানে কি হয়েছে, এর ভেতরে সাদা রঙের টপটা তো দেয়নি, ওটা কি আলাদা করে নিতে হবে নাকি? সাদা রঙের টপটা পরেই তো শো করে মানে করিয়েছিল, তো যাই হোক এটা দেখো, এ একটা ইয়েলো কালারের জ্যাকেট, ঠিক আছে, ইয়েলো কালারের একটা জ্যাকেট, বুঝতে পারছো তোমরা, দেখো একটা জ্যাকেট, আর আছে একটা ট্র্যাক, ওই ট্র্যাক প্যান্ট বলে তো ওইগুলোকে, এই দেখো ট্র্যাক প্যান্ট একটা, ঠিক আছে, তো আমি ফেভারিট ইয়েলো,
তো যাই হোক, আমি মেয়েকে পরিয়ে একবার দেখছি, কেন কি আমারও আমারও দরকার আছে, কেন এটা যদি প্রপার মেয়ের ফিটিংস না হয় দেন আমাকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? তো আমি ওকে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে তো মেয়ে তো রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওর ফুল লুকটা বা ওকে কেমন লাগছে। রেডি হয়ে গেছে, তো তোমরা দেখে নাও মেয়ের ফুল লুকটা আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, ওকে মানিয়েছে কিনা। দেখলেই ওকে কেমন লাগছে, মোটামুটি সাইজটা এখনের জন্য একদম পারফেক্ট আছে। বাট আমি ছবিতে যেটা দেখেছিলাম যে তোমার ভেতরে হোয়াইট কালারের একটা টি শার্ট দিয়ে ওটা পিক ছিল, সেটা আমি বুঝতে পারিনি যে উইথাউট টি শার্টে ওই দুটো সেট আসবে। তো যাই হোক, ওর কাছে একটা ব্ল্যাক কালারের হাইনেক শর্টস ছিল, ওটা পরেই রেডি হয়েছিল, তোমাদেরকে তো দেখালাম। তো মোটামুটি ঠিক আছে টাকা অনুপাতে, মানে প্রাইস হিসাবে ড্রেসটা ঠিকই আছে। সামনে তো শীতকাল আসছে, সেই ভেবেই নেওয়া হয়েছিল। আর হ্যাঁ, শপিংয়ের কথাটা বলতে এক তো সামনে পুজো, ঠিক আছে? পুজো আগের বছরও আমরা সেভাবে কেউ শপিং করিনি, এবছরও সেরকম শপিংয়ের কোনো প্ল্যান নেই। তো আমার দিদির মেয়ে যেটা সুইটি পাই, আমার তো ভীষণ ভীষণ আদরের একজন, তো ওর অন্নপ্রাশন আছে তোমার সেপ্টেম্বরে আছে। হ্যাঁ, সেপ্টেম্বরে অন্নপ্রাশন আছে, যেটা মোটামুটি 4-5 দিন ধরে পুজো, তারপর অনেকগুলো প্রোগ্রাম আছে। আমার মাসিমণির বাড়িতেও পুজো আছে, গণেশ পুজো ওদের খুব বড় করে হয়, তারপর ওই রাধা অষ্টমী, তারপর অনেক কিছু প্রোগ্রাম আছে, মানে সামনের মাসে আর কি, সামনের মাসে তারপরের মাসে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো সেই জন্য আর আমি সত্যি কথা বলতে আজকে প্রায় এক দেড় বছর ধরে সেভাবে কোনো ড্রেস কিনিনি, কেন কি যা সিচুয়েশান চলছে, কখন কি ঘটে যায়, কখন কি হবে, মানে এটাও ঠিক যে সবাই পজিটিভভাবেই আমরা আছি, কিন্তু দেখো যে এক গাদা নিজের জন্য ড্রেস কিনে কি করব, সেই তো লকডাউন, সেই তো অফিস যাও, যতই দামি ড্রেস পরে যাও না কেন, যতই ভালো ফ্যান্সি ড্রেস পরে যাও না কেন, এসে সঙ্গে সঙ্গে তাকে ধুয়ে দিতে হবে। তো এই সমস্ত কাজে 2 টাকা যদি সেভিংস করতে পারি, মানে যারা সত্যি যাদের লাগবে, যাদের পাশে একজনের পাশেও যদি দাঁড়াতে পারি, তাহলেও আমি ভাববো যে অনেক, ঠিক আছে? তো সেই কারণে বিশেষ কেউ আমাদের ফ্যামিলির কেউই সেভাবে 1-1.5 বছর কোনো শপিং করেনি, তো সেই জন্য মেয়েও বাড়িতে বসে আছে, ও তো বাড়ি থেকে বেরোয় না যে ওর ড্রেস দরকার, তো সেই জন্য ওই অনুষ্ঠানগুলো আছে, তো সেই জন্য এখন কেনাকাটার ধুম পড়েছে। তাও মোটামুটি খুব হাইফাই লেভেলের কোনো কেনাকাটা হবে না, মোটামুটি যেটুকু না করলে নয় সেইটুকুই করব এবারেও। তো চলো, আমি তো মেডিসিন খেলাম তোমরা দেখলে, আমি একটুখানি রেস্ট নিতে চাইছি আজকে, কেন কি আমার মানে এই এই যে মেডিসিনটা খেলাম, কানের যন্ত্রণাটা এখন ফিল হচ্ছে না, মানে ঠিক বিকেলের পর থেকে দেখা যাবে আবার কানের যন্ত্রণা হচ্ছে। তো তো আশা করি, আরেকটা কথা বলছি, আশা করি আমি যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগছে, আশা করছি আমি। তো যাই হোক, আজকেও সেরকম একটা রেসিপি, মানে কি বলবো, খুব ভালো একটা রেসিপি, খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটা মানে ইজিলি সবার বাড়িতে সবসময়ই প্রায় থাকে, ঠিক আছে? সেই মানে সাধারণ রান্নাকে কী করে অসাধারণ করতে হয়, সেটাই তো আমার মা সবসময় দেখায় তোমাদেরকে। তো যাই হোক, সেরকমই একটা রেসিপি দেখানোর ইচ্ছে আছে, যদি বিকেল পর্যন্ত ঠিকঠাক থাকি আমি। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে একদম বিকেলবেলাতে, চলো। আর হ্যাঁ, রেসিপিটার কথা যেটা আমি বলছি, রেসিপিটার নামটা কি এখন বলবো? তো যাই হোক, রেসিপিটার নাম হলো মোচার ধোকা, ঠিক আছে? মোচার ধোকা, এমনি আমরা নর্মালি কি খেয়ে থাকি, ডালের ধোকা খেয়ে থাকি, তো ওটা মা মোচার ধোকা বানাবে, সেটাই দেখাবো তোমাদের সাথে, সন্ধ্যেবেলায় বানাবে ওটা।
তো যাই হোক, দেখা হচ্ছে বিকেল বেলাতে। আর প্লিজ ভিডিওটা দেখার পর আমাকে জানিও যে মেয়ের ড্রেসটা কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে, যদি তোমরাও কিনতে চাও, আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে? তো ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। ওই ড্রেসটা পুরো নিয়েছে তোমার 563, ঠিক আছে, 563 টাকা নিয়েছে মেয়ের ড্রেসটা। তো দামের হিসাবে তো ড্রেসটা আমার তো ঠিকঠাকই লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা নিতে চাও, আমাকে কমেন্ট করো, দেন আমি ড্রেসের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে বিকেলবেলা। আমি ব্যাক মাই ফ্যামিলি। তো দেখো, এখন মোটামুটি সন্ধে হয়ে এসছে। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, শরীরটা মানে পেনটা নেই এখন, কিন্তু শরীরটা প্রচণ্ড উইক লাগছে, প্রচণ্ড উইক লাগছে। তার কারণ আমি ওই একটা ওষুধ খেয়েছিলাম না, ওই ওষুধের অ্যাকশানই এটা হবে, কিছু করার নেই। মানে ওটা তো পেন কিলার, কানের যন্ত্রণার জন্য খেয়েছিলাম, তো একটু আদ্রুত উইক লাগবে। তো চলো, আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব বলেছিলাম সেটা এখন শেয়ার করব। তো রেসিপিটার জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। তো সকালবেলায় মা কী করেছিল, মা, দিদা আর আমাদের যে হাউস হেল্পার যিনি থাকেন, ওরা তিনজনে মিলে মোজাটা কেটে নিয়েছিল, ঠিক আছে? তো আমি কিচেনে যেতে যেতে, কিচেনে যতক্ষণ আমি পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা দেখে নাও মোজাটা কীভাবে ছাড়ালো। মোজাগুলোকে ওইভাবে একদম কুচি করে কেটে নেওয়া হয়েছে, তাই তো? এইবার এখানে গরম জলে মোজাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে। তারপর ডাল আর একসঙ্গে, দুটো ডাল আর একসঙ্গে মোচাটা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। একটু হলুদ দেব, একটু হলুদ দেওয়া হলো, আর নুন, আচ্ছা নুন দেওয়া হবে না, বাটার সয়, আচ্ছা জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে, তারপর বেটে নিতে হবে, জাস্ট একটু ভাপিয়ে নাও। দেখো সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে, আর ডালটাও ধোয়া হয়ে গেছে। এবার দুটোকে একসঙ্গে পেস্ট করে নেবে মিক্সিতে। এর সঙ্গে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, আবারও একটু হলুদ, হলুদ গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর একটু দেখো আদা বাটা, আর অল্প একটু জল। এটা রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে। এবার এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। দেওয়ার পর ওই পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেভাবে তোমরা ডাল বেটে ধোকা করার জন্য কষিয়ে নাও সেভাবে, ঠিক সেইভাবে ওটা কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছে, যেহেতু নিরামিষ বানানো হচ্ছে এখানে, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, আর একটু গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা প্রায় রেডি হয়ে এসছে, মোটামুটি কড়ায় লেগে যাবে, আঠা আঠা মতো হয়ে যাবে, ঠিক আছে? কষাতে কষাতে একদম জলটা পুরো টেনে নেবে। তো এটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এরকম একটা থালার মধ্যে ভালো করে মা তেলটা মাখিয়ে নিচ্ছে। এবার ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ঠান্ডা করে নেবে। ঠান্ডা যত ভালো হবে এটা ভালো।
প্রথম তো দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো মা এবারে কেটে নেবে যেভাবে ধোকাগুলো কাটতে হয় তোমরা তো সবাই জানো ওই বরফির মতো শেপে তো সেইভাবে ছুরি দিয়ে কেটে নেবে ও ঠিক এইভাবে রেডি হয়েছে খুব সহজেই উঠে গেছে থালা থেকে সুন্দর হয়েছে একটু ঘেটেও যাবে না কিছু তো এবার নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এগুলো তো মা কেটে রেডি করে নিয়েছে এইবার সাদা তেলে সাদা তেল দিয়েছো তো সাদা তেলে ওইগুলো একবার করে ভেজে নেবে এটা কিন্তু পুরোপুরি নিরামিষ ধোকাগুলো তো ভাজা হয়ে গেছে এগুলো শুধু শুধু চায়ের সাথে তোমরা খেতে পারো আর আমরা এটাই ডিনার করব বলে মা এর সাথে ডুমডুমু করে আলু কেটেছে ওই একই তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবারে গ্রেভিটা বানাবে তো তোমরা দেখতে দেখতে থাকো ওই একই তেলেই মা করছে তেলটা একটু কমিয়ে নিয়েছে তো ওই একই তেলেই রান্নাটা হবে গোটা গরম মশলা দুটো তেজপাতা কাঁচা লঙ্কা বাটা একটা বড় টমেটোকে কুচি করে কাটা ওটাও দিয়ে দিল আচ্ছা এবারে একটু ঢাকা দিয়ে দেবে যাতে টমেটো গুলো একটু মজে যায় টমেটোটা মজে এসছে এবারে গুঁড়ো মশলাগুলো মা এক এক করে দিয়ে দেবে আদা বাটা এবারে অল্প একটু চিনি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো বুঝে শুনে নুনটা দিতে হবে কেন কি মা পেস্ট করার সময় নুনটা দেয়নি যেহেতু ঝোলের মধ্যে রসটা টেনে নেবে ওটা তো সেই কারণে নুনটা তখন দেয়নি তো এখন নুনটা অ্যাড করছে এইবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার কালারের জন্য একটু রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে মা জলটা গরম বসিয়ে দিয়েছে গরম জল তরকারির মধ্যে দেয়া হবে দিলে একটা আলাদাই টেস্ট আছে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবারে গরম জল অ্যাড করে দেবে তো মা দিয়ে দিয়েছে ঝোলটা এক্ষুনি ফুটে উঠবে এবার এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো তোমরা আলু না দিয়ে এমনিও বানাতে পারো দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার ঢোকাগুলো দিয়ে দেবে এবারে রেডি তো হয়ে গেছে প্রায় এবার কাঁচা লঙ্কা উপর থেকে মা দিয়ে দিচ্ছে এবার একটু ধনে পাতা কোচানো ব্যাস
আর হাতে বেটে রাখা তোমার গরম মশলা, ঠিক আছে? গরম মশলাটা একটু দিয়ে দেবে, আর ঘিটা যেহেতু আমরা রাত্রে খাবো না তাই ঘিটা দিচ্ছে না, তো তোমরা ঘিটা অ্যাড করতে পারো, ঘিটা দিলে আরো সুন্দর টেস্ট হয়। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবে, কি কত সময়ের জন্য? 1 মিনিট, ঠিক আছে? তো 1 মিনিটের জন্য আবার একবার ঢাকনা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপর তোমাদেরকে দেখা, দেখো ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এইবার মা ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নেবে, কেন কি ধোকার ধোকলাটা ধোকাটা তো তোমার ঝোল টেনে নেয়, তো সেই কারণে বন্ধ করে দেবে এখন, তাই তো? তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার বন্ধ করে দেবে মা গ্যাসটা। তো রেডি আমাদের মোচার ধোকা, দেখে নাও এটা ফাইনাল লুক। তো মার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, টেস্ট করতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, ওটাই আমাদের আজকে ডিনার। কাল অফিস আছে, মোটামুটি এখনো পর্যন্ত কানের যন্ত্রণাটা নেই, কিন্তু শরীরটা প্রচণ্ড উইক লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর একজনকে দেখিয়ে দিচ্ছি। পড়া কমপ্লিট হয়ে গেছে, দেন উনি এখানে বসেছেন প্র্যাকটিস করতে, এখন আমার মাও আসবে প্র্যাকটিস করতে, তো দুজনে মিলে এখন গানের আড্ডায় বসবে। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব একদম করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বিকজ আমরা দেখছি যে কদিন ধরে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রিপশন অতটা হচ্ছে না ওই পরিমাণে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব যদি না করো তাহলে দেখার কি মানে? তো যাই হোক, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভিডিওটা আজকের রেসিপিটা তোমাদেরকে তোমাদের ভালো লেগেছে, তো রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বিকজ মামাম প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করে নতুন নতুন কিছু একটা রেসিপি করার, ইউনিক ইউনিক। তো যাই হোক, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর খুব খুব সেফ থাকো, ঠিক আছে? খুব সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টাটা।